নজর রাখবো পরের খবরে। মুর্শিদাবাদের রানীনগরে ভোট পরবর্তী হিংসার ঘটনা। রানীনগরে আক্রান্ত বাম কংগ্রেস কর্মীরা একাধিক জায়গায় বাম কংগ্রেসের বাড়িতে হামলা চালানো হয়েছে, বোমাবাজি করা হয়েছে বলেই অভিযোগ। হামলার অভিযোগ তৃণমূলের দিকে। মুর্শিদাবাদের রানীনগরে সেখানে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। রানীনগরে আক্রান্ত হতে হয়েছে বাম কংগ্রেসের কর্মী সমর্থকদেরকে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। একাধিক বাম কংগ্রেস কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছে, বোমাবাজি করা হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন তারা। মূলত তৃণমূলের বিরুদ্ধেই এই অভিযোগ তাদের। এই ঘটনায় ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে রানীনগরে। ভোট পরবর্তী হিংসার ছবি মুর্শিদাবাদের রানীনগরে। বাম কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে, বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। রাকিবুল, ভোট পরবর্তী হিংসার ছবি এবার মুর্শিদাবাদের রানীনগরে, কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ? দেখো, শান্তিপূর্ণভাবেই কিন্তু মুর্শিদাবাদের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছিল। তারপরেই কিন্তু চৌঠা জুন কিন্তু লোকসভার ফলাফল ঘোষণা হয়েছে। তারপরেই এই মুর্শিদাবাদের রানীনগরে সেখানে কিন্তু বাম কংগ্রেস কর্মী সমর্থকের উপরে আক্রমণ করছে, এমনটাই দাবি এবং অভিযোগ করছে বাম কংগ্রেস কর্মী সমর্থক। ঘটনায় কিন্তু একাধিক বাম কংগ্রেস কর্মী সমর্থক তারা আক্রান্ত হয়েছে এবং তাদের অভিযোগ তৃণমূলের যে দুষ্কৃতি আছে তারাই কিন্তু এইভাবে আক্রমণ করছে, ভোট পরবর্তী হিংসার কারণেই কিন্তু এই রকম আক্রমণ করছে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছে। যদিও এই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল এখন পর্যন্ত। দাদা রাকিবুল, তৃণমূলের পক্ষ থেকে কি এখনো পর্যন্ত বলা হচ্ছে তাদের বিরুদ্ধেই তো মূলত এই অভিযোগ? দেখো, ভোটে জেতার পরেই কিন্তু এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খান তিনি কিন্তু একাধিকবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মারফতে এবং প্রকাশ্যে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন যে তাদের আনন্দ যেন কারো নিরানন্দ না হয়। ফলে তৃণমূলের পক্ষ থেকে একেবারেই কিন্তু এই সব অশান্তির ছবি একেবারেই যেন না ঘটে, এমনটাই কিন্তু প্রকাশ্যে বলা হয়েছিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকের অভিযোগ বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে রানীনগর থেকে, সেই অভিযোগ কিন্তু অস্বীকার করছে তারা। কেননা এইসব পুরো চক্রান্ত বলেই কিন্তু দাবি করছে তৃণমূলের একাংশ। যদিও বাম কংগ্রেস কর্মী সমর্থক অর্থাৎ কংগ্রেস কর্মী আহত হয়েছে, তারা কিন্তু একাধিকবার দাবি করছে তৃণমূলের দ্বারাই তারা আক্রান্ত হয়েছে, এমনটাই কিন্তু এখন পর্যন্ত তারা দাবি করছে। ধন্যবাদ তোমায় রাকিবুল ইসলাম, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে ভোট পরবর্তী হিংসার ছবি, মুর্শিদাবাদের রানীনগরে বাম কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়িতে হামলার ঘটনা।